হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে না আমরা বিভিন্ন ধরনের ফল পারবো তাও আবার আমাদের গাছ থেকে তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে যে দেখতে পাচ্ছ আমি ড্রাগন ফলগুলো তুলে নিচ্ছি এখানে অবশ্য চারটে ফল আছে আর ছোট ছোট না অনেকগুলো ফুল এসছে মানে কি বলবো ত্রিশ পঁয়ত্রিশটার মতো শুধু ফুল এসছে তো যাক একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এই ড্রাগন ফল পেকে যাওয়ার পরেও যদি দুই তিন দিন গাছে থাকে না তাহলে আরও বেশি মিষ্টি লাগে বেশি টেস্ট হয় গাছে যেদিন থেকে কুড়ি আসে তার ছয় সপ্তাহ পরে মানে বিয়াল্লিশ তিতাল্লিশ দিন পরে কিন্তু ড্রাগন ফলগুলো পেকে যায় এপ্রিল থেকে অক্টোবর এই সাত মাস ড্রাগন ফল হয় আরেকটা না আমি লক্ষ্য করেছি এই যে চারটে ফল দেখতে পাচ্ছ এই ফলগুলো যখন পেকে গেছে তারপরে কিন্তু বাকি করিগুলো এসছে আর ওই যে ত্রিশ পঁয়ত্রিশটা বললাম ওরাও যখন পেকে যাবে তারপরে কিন্তু আবার করি আসবে মানে এই জিনিসটা আমি দেখেছি আমাদের কাছে এরকমই হয় এর ভিতরে কিন্তু আর করি আসবে না করি কিন্তু সব একসঙ্গেই আসে আর এখন এই যে এসছি বারো মাসে একটা আম গাছ থেকে আম পাড়তে আমাদের এই গাছেও না বেশ অনেকগুলো আম পেকে গেছে দেখো এগুলোও তুলব এই হেটা পড়ে গেল তুলে ফেলি হুম খেলো দুই পাশে একটা আছে দুটো এই আম গাছটায় না বছরের তিনবার আম হয় আর আমগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো আর আমার পিছনে দেখতে পাচ্ছ আরেকটা গাছ আছে ওই গাছে কিন্তু অনেকগুলো মালটা হয়েছে অবশ্য সেটা আর আমার ভিডিও করা হয়নি এই ফলটা অবশ্য একটু ছোট হয়েছে তাই আমি খেয়ে নিলাম তো এই গাছের আমগুলো এখনো পর্যন্ত কাঁচা তো আমি ভাবছি কয়েকটা নিয়ে যাই চাটনি খাওয়ার জন্য টক খাওয়ার জন্য মাথা খাওয়ার জন্য তো এখান থেকেও কিছু আম আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছো এই আম গাছটার আম কখন পাকে বলো তো শ্রাবণ মাসের শেষের দিকে নালে ভাদ্র মাসের প্রথম দিকে অবশ্যই এই আম গাছটা আমাদের লাগানো না এমনি হয়ে পড়েছে অবশ্যই শুধু এই আম গাছটা না এর সাইডে একটা কাঁঠাল গাছ আছে সেটাও কিন্তু আমাদের লাগানো না ওটাও এমনি হয়ে গেছে তো যাই হোক ভালো হয়েছে মানে আমটাও ভীষণ ভালো কাঁঠালটাও ভালো ওইগুলো আসছে পাখি টাকি খায় না এরকম যেগুলো বাড়ির দিকে এবারে যে গাছ থেকে কাঁঠাল কাটা হবে কিন্তু কাঁঠালটা তো আর আমি কাটতে পারবো না আর আম গাছের সাইডে যে কাঁঠাল গাছটার কথা বলছিলাম এই হচ্ছে সেই কাঁঠাল গাছটা ওজন খুব হয় এই বছর এই গাছটায় প্রায় চব্বিশ পঁচিশটার মতো কাঁঠাল হয়েছিল প্রত্যেক বছর অবশ্য এর থেকেও বেশি কাঁঠাল হয় তো যাই হোক আর এই কাঁঠালগুলো না দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো অবশ্য অনেকগুলো বিক্রি করা হয়েছে আবার অনেকগুলো আত্মীয় স্বজনের বাড়িতেও দেওয়া হয়েছে বলছিলাম কাঁঠাল গুলো দেখতে ভালো হয় দেখো এই তিনটে কিন্তু একই গাছের কাঁঠাল একদম সমান দেখতে হয় কোথাও একটু বেঁকা চুরো না আর কোষগুলো কিন্তু সব একই সাইজের হয়

আর এই হচ্ছে কর্মচা গাছ আমার না কর্মচা খেতে ভীষণ ভালো লাগে মানে কাঁচা কর্মচা অবশ্য লবণ দিয়ে খেতেও ভালো লাগে আবার টক রান্না করলে সেটাও ভালো লাগে আর হয়েছেও কিন্তু প্রচুর কর্মচা লাস্ট আমি এসেছি এখন কর্মচা তুলতে এ হচ্ছে সব কিন্তু আমাদের গাছ থেকে আজকে ফল তোলা হচ্ছে তো চলো কর্মচাগুলো তুলে নিয়ে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে টক খেতে অনেকের তো অনেক ধরনের গাছপালার শখ থাকে আমার কিন্তু ফল গাছ ভীষণ ভালো লাগে মনে হয় যেন নিজেদের বাড়িতে অনেক ধরনের ফল গাছ থাকবে অনেক ফল হবে আর সেগুলো নিজেরাই তুলব তো সত্যি সেটা আমার ভীষণ ভালো লাগে ফুল গাছও অবশ্য আমার ভালো লাগে তবে ফুল গাছের থেকে ফল গাছটা একটু বেশি ভালো লাগে এক সাইড থেকে আমি তুলছি আর এক সাইড থেকে আমার হাজব্যান্ড তুলছে তো একটু দেখে শুনে তুলতে হচ্ছে কারণ এই গাছটা এত কাটা থাকে আর গাছটা কিন্তু খুব একটা বেশি এখনো বড় হয়নি ছোট আছে তো গাছ অনুপাতে অনেক ফল হয়েছে বন্ধুরা দেখলে তো আমাদের গাছের ফলগুলো তো আজকের ভিডিওটা আমি এ অব্দি রাখছি এটাকে কাঁঠালটা অনেক বড় তো যাক আজকের ভিডিওটা আমি এ অবধি রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে দেখাচ্ছেন স্টার্ট ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো বাই বাই